বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণ রোধে বালুরঘাট থানা মোড় এলাকায় আয়োজিত হলো পরিবেশ রক্ষায় শিশু কিশোরদের আঁকা ছবি প্রদর্শনী। অন্যদিকে বংশীহারি ব্লক নদী ও পরিবেশ সুরক্ষা সমিতির উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বুনিয়াদপুর পুরসভার বিবেকানন্দ পার্কের সামনে থেকে একটি মিছিল বের হয়। সেই মিছিলে সমগ্র বুনিয়াদপুর শহর পরিক্রমা করে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। পাশাপাশি এদিন প্রায় 100টির মতো বিভিন্ন ধরনের চারা গাছ তুলে দেওয়া হয় সাধারণ মানুষদের হাতে। কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস। সোমবার পৌরসভা চত্বরে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়। পাশাপাশি আগামী এক মাস জুড়ে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গাছ লাগানো হবে বলে জানান পৌর প্রধান রামনিবাস সাহা। প্রতি বছরের মতো এবারও রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হলো ইটাহারে। ইটাহার রানীপুর সঙ্গীত বিদ্যাপীঠের উদ্যোগে রবিবার সন্ধ্যায় ইটাহার ব্লক প্রাঙ্গণে সভাহালে রবীন্দ্র নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। শহরের কোচি কাচাদের নাচ গান আবৃত্তি সহ অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস, সুনীল বিশ্বাস, গৌতম বণিক, বিপ্লব সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বংশীহারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। সেই সঙ্গে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আইনি পরামর্শ দেওয়া হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার আইনি পরিষেবা আধিকারিক সঙ্গীতা চ্যাটার্জি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদা মান্নান এবং সিভিল জজ শামীম পারভেজ ও বিদ্যালয়ের শিক্ষিকারা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে একটি আম গাছ এবং একটি বকুল গাছ লাগানো হয়।